সকলকে স্বাগত আজকের ক্লাসে। আমি গত ক্লাসে কারক সম্পর্কে সাধারণভাবে আলোচনা করেছি এবং কর্তৃকারকের বিশ্লেষণগুলো করেছিলাম। আজকের ক্লাসে কর্মকারক কাকে বলে এবং তার শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা প্রথমেই একটু সংক্ষেপে দেখে নিই যে কর্মকারক বলতে আমরা কী বুঝি। তাহলে কর্ম শব্দের অর্থ হলো কাজ। কর্তা যাকে অবলম্বন করে কাজ করে বা ক্রিয়া সম্পন্ন করে তাই হলো কর্ম। দেখো এখানে তিনটে উদাহরণ দেওয়া হয়েছে। আমরা একদম প্রথম উদাহরণটা দেখে নিই যে বুলবুলিতে ধান খেয়েছে। এই বাক্যটার মধ্যে দেখো কর্তা হলো বুলবুলি, আর কর্তা এখানে ক্রিয়াকে, ক্রিয়া হলো খেয়েছে। তাহলে কর্তা হলো বুলবুলি, ক্রিয়া হলো খেয়েছে। আমরা কর্মের সংজ্ঞায় কী দেখেছি যে কর্তা যাকে অবলম্বন করে কাজ করে। তাহলে বুলবুলি এই কর্তা, খেয়েছে কাজটা করেছে, তো কাকে অবলম্বন করে করেছে? ধানকে অবলম্বন করে। অতএব ধান হলো কর্মকারক। পরের উদাহরণটায় দেখো পাখিটিকে আনত, এবার পাখিটিকে হলো কর্মকারক। তোমাদের এটা কর্তৃকারক মনে হতেই পারে, কিন্তু আমাদের যে কর্তৃকারক সেই কর্তৃকারকটা এখানে উজ্জ্ব অবস্থায় রয়েছে। আবার পরের উদাহরণটায় দেখো আমি তোমাকে কলমটা দিলাম, এখানে তোমাকে, তোমাকে এটা অন্য আর এক ধরনের কর্ম। এইভাবে কিন্তু কর্মের অনেকগুলো বিভাগ চলে আসে। এই তিনটে উদাহরণ থেকেই তোমরা বুঝতে পারছো। তো সেই সমস্ত বিভাগ বা প্রকারভেদগুলো নিয়েই আজকে মূলত ক্লাস, এবং সেগুলোই তোমাদের আলোচনা করব। দেখে নাও সাধারণত আমরা এই কয়েকটা ভাগে কর্মকারককে ভাঙতে পারি। মুখ্য কর্ম ও গৌণকর্ম, সমধাতুজ কর্ম, অক্ষুণ্ণ কর্ম, কর্মের ভিপ্সা, অনুক্ত কর্ম ও বাক্যাংশ কর্ম। আমরা প্রথমেই দেখে নেব মুখ্য কর্ম ও গৌণকর্ম। সকর্ম ক্রিয়ার দুটি কর্ম থাকলে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। তো সকর্ম ক্রিয়া কি? সকর্ম ক্রিয়া অর্থ হলো যে যে ক্রিয়ার কর্ম থাকে, তাই তো? যেমন যদি আমি বলি আমি ভাত খাই, তাহলে খাই এই ক্রিয়াটার কর্ম রয়েছে ভাত। তাই ভাত সহ এই পুরো বাক্যটা, অর্থাৎ কর্ম সহ বাক্যটা রয়েছে, সেই জন্য এটা সকর্ম ক্রিয়া। তাহলে সকর্ম ক্রিয়ার দুটি কর্ম থাকলে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। সাধারণত এই কর্ম দুটির একটি প্রাণীবাচক এবং অপরটি অপ্রাণীবাচক হয়। বিভক্তিযুক্ত প্রাণীবাচক কর্মটিকে গৌণকর্ম এবং বিভক্তিহীন অপ্রাণীবাচক কর্মকে মুখ্য কর্ম বলে। আমি উদাহরণটা দিই, ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। অন্যভাবে বলা যায় কি যে সাধারণত সমাপিকা ক্রিয়াকে কী দিয়ে প্রশ্ন করে যে কর্মটি বোঝায় তাকে মুখ্য কর্ম, এবং কাকে দিয়ে প্রশ্ন করে যে কর্মটি বোঝায় তাকে গৌণকর্ম বলে। তাহলে পুরো বিষয়টা কী হলো? পুরো বিষয়টা হলো সকর্ম ক্রিয়ার ক্ষেত্রে দুটো কর্ম থাকে, এবং এই দুটো কর্মের মধ্যে যে কর্মটা হচ্ছে প্রাণীবাচক সেটা হচ্ছে গৌণকর্ম, এবং প্রাণীবাচক কর্মটা কী হবে? প্রাণীবাচক কর্মতে বিভক্তি থাকবে, এবং যেটা অপ্রাণীবাচক এবং বিভক্তি নেই তাকে আমরা বলবো গৌণকর্ম। এবং সেই ক্ষেত্রে প্রশ্ন যদি করা হয় তাহলে কী দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত মুখ্য কর্মটা পাই, এবং কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণকর্মটা পাই। আমরা এই উদাহরণটাই দেখে নিই। এটা একটা সকর্ম ক্রিয়া, এর দুটি কর্ম রয়েছে। শিক্ষক মহাশয় পড়াচ্ছেন, কী পড়াচ্ছেন? বই পড়াচ্ছেন এবং ছাত্রদের পড়াচ্ছেন। তাহলে এটা দুটো কর্ম রয়েছে। আমরা এই দুটো কর্মের মধ্যে ছাত্রদের, দেখো ছাত্রদের কর্মটা হচ্ছে প্রাণীবাচক এবং বিভক্তিযুক্ত, তাই তো? দের এই বিভক্তিটা যুক্ত হয়েছে, তাহলে যেহেতু এটা প্রাণীবাচক বিভক্তিযুক্ত, এবং যদি প্রশ্ন করো কাকে পড়াচ্ছেন, ছাত্রদের পড়াচ্ছেন, বা কাদের পড়াচ্ছেন, ছাত্রদের পড়াচ্ছেন, তাহলে এটা হলো গৌণকর্ম। পরেরটা দেখে নিই, বই। দেখো বই হচ্ছে অপ্রাণীবাচক, বইয়ের কোনো বিভক্তি নেই, এবং যদি আমরা প্রশ্ন করি যে শিক্ষক মহাশয় কী পড়াচ্ছেন, বই পড়াচ্ছেন, তাহলে বই হলো মুখ্য কর্ম। তাহলে এই বাক্যটার মধ্যে আমরা খুব সহজভাবেই মুখ্য কর্ম ও গৌণকর্ম বিষয়টা বুঝতে পারলাম। ভালো করে আরেকবার দেখে নাও, আশা করছি বিষয়টা স্পষ্ট হবে।
এবার আমরা পরেরটায় চলে যাই, সমধাতুজ কর্ম। সমধাতু কি, ধাতু কি? ধাতু তোমরা জানো যে শব্দের যে মূল ব্যুৎপত্তি অংশ সেটাই হচ্ছে ধাতু। যেমন যদি আমি একটা উদাহরণ দিই, লেখা, লেখা এই শব্দটার মূল ধাতু হচ্ছে লিখ ধাতু। তো যাই হোক, তাহলে মানে আমার সমধাতুজ কর্ম কাকে বলবো? তোমরা যারা আগের ক্লাসটা করছো তারা অবশ্যই এই সমধাতুজ বিষয়টা বুঝতে পারছো, যে ক্রিয়াপদটি যে ধাতু থেকে গঠিত সেই ধাতু থেকে যদি ওই ক্রিয়ার কর্মটি উৎপন্ন হয় তখন তাকে বলা হয় সমধাতুজ কর্ম। দেখো দুটো উদাহরণ দেওয়া হয়েছে, মেয়েটি কিনা চিনা নাচলো। তাহলে এখানে ক্রিয়াপদ দেখো নাচলো, যে ধাতু দিয়ে তৈরি হয়েছে, কর্ম হচ্ছে নাচ, মেয়েটি নাচ মানে মেয়েটি নাচ করলো, তা নাচটা হলো এখানে কর্ম। তাহলে ক্রিয়া নাচলো যে ধাতু দিয়ে তৈরি হয়েছে, কর্ম নাচই সেই ধাতু দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ নাচ ধাতু দিয়ে দুটোই তৈরি হয়েছে। তাই প্রথম উদাহরণটা হলো সমধাতুজ কর্মের উদাহরণ। পরেরটা দেখো, অলিম্পিকে খেলোয়াড়রা কি খেলায় খেললো। এখানেও তাই, খেলায় খেললো মানে খেল ধাতু থেকে তৈরি হয়েছে এটা। তো ক্রিয়া এবং কর্ম যেহেতু একই ধাতু দিয়ে তৈরি তাই এটা সমধাতুজ কর্ম। খুব সহজ বিষয়, এটা বারবার বলার কোনো প্রয়োজন নেই। এবার আমরা পরেরটায় চলে যাব, অক্ষুণ্ণ কর্ম। অক্ষুণ্ণ কি? অক্ষুণ্ণ মানে অক্ষুণ্ণ কথার অর্থ হচ্ছে মানে বজায় থাকা, মানে সুস্থিরভাবে বজায় থাকা, মানে পরিবর্তিত না হওয়া। দেখো কর্তৃবাচ্যের কর্ম যদি কর্মবাচ্যেও অপরিবর্তিত থাকে তাহলে সেই কর্মকে আমরা অক্ষুণ্ণ কর্ম বলে। আচ্ছা, বা আমরা এবার একটু কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য তোমরা আশা করছি জানো, তাও একটু বলে নিই যে কর্তৃবাচ্য কাকে বলে। কর্তৃবাচ্য হলো যে যে বাক্য বিন্যাসে বাক্যের কর্তা প্রধান হয় তাকে বলি কর্তৃবাচ্য। আর কর্মবাচ্য যে বাচ্যে কর্মপদটি কর্তাপদে পরিণত হয়ে বাক্যে প্রাধান্য পায়, অর্থাৎ যে বাক্যে কর্তায় প্রধান তাকে বলি কর্তৃবাচ্য, এবং যে বাক্যে কর্মকর্তারূপে কাজ করে অর্থাৎ কর্মই প্রধান হয়ে যায় তাকে আমরা বলি কর্মবাচ্য। তো অক্ষুণ্ণ কর্ম কাকে বলে? কর্তৃবাচ্য বা কর্মবাচ্য যে বাচ্যই হোক না কেন, সেই বাচ্যে যদি কর্মটা অপরিবর্তিত থাকে। যেমন দেখো, পুলিশ চোরটিকে ধরেছিল। এবার আমরা যদি এটাকে কর্মবাচ্যে করি, এটা কর্তৃবাচ্যে ছিল যে পুলিশের দ্বারা চোরটিকে ধরা হয়েছে। তাহলে দেখো এই দুটো বাক্যেই যে কর্ম চোরটিকে, এটা দেখো অপরিবর্তিত রয়েছে, অক্ষুণ্ণ রয়েছে, তাই এটা হলো অক্ষুণ্ণ কর্ম। আমরা এবার পরেরটায় যাই, অনুক্ত কর্ম। অনুক্ত মানে, অনুক্ত হচ্ছে উজ্জ্ব থাকা, মানে বর্তমান না থাকা। কোনো কোনো বাক্যে কর্ম না থাকলেও তার অর্থ খুব স্পষ্টভাবে বর্তমান থাকলে তাকে অনুক্ত কর্ম বলে। তাহলে আমরা কিছু কিছু কর্ম পাই, যে কর্মের ক্ষেত্রে কি হয়, যে কর্মের ক্ষেত্রে আমরা সাধারণত কর্মটাকে না, আমরা কর্তাকে মানে রয়েছে কিন্তু কর্মটাকে কি হলো যে উজ্জ্ব থাকে, মানে সেই বাক্যে কর্মটা উজ্জ্ব থাকে, মানে অর্থাৎ মনে হতে পারে এটা অকর্মক্রিয়া, তাই তো? অকর্মকের ক্ষেত্রে তাই হয় যে কর্ম উজ্জ্ব থাকে। তো এখানে মনে হতে পারে কর্ম হয়তো নেই, কিন্তু না থাকলেও তার উপস্থিতি কিন্তু স্পষ্টভাবে থাকে, তখন তাকে আমরা অনুক্ত কর্ম বলি। দেখো এই উদাহরণটা দেখি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো, যে আমি খাবো না। তো দেখো এখানে কোনো কি খাবো না ব্যাপারটা যেন চলেই আসছে, খুব স্পষ্টভাবে যেন আমাদের কি খাবো না সেটা যেন লুকিয়ে রয়েছে। আমি যদি একটা এমনি এরকম উদাহরণ দিই যে আমি ভাত খাবো না, তাহলে ভাতটা হচ্ছে এখানে কর্ম। তাহলে অনুক্ত কর্ম কি হচ্ছে, যে এখানে দেখতে পাচ্ছি যে ভাত নামক কর্মটা স্পষ্টভাবে বর্তমান রয়েছে, যদিও মানে আমাদের বাক্যের মধ্যে প্রকাশ পায়নি কিন্তু স্পষ্টভাবে বর্তমান রয়েছে, অনুভূতিটা রয়েছে, তাই এটা হচ্ছে অনুক্ত কর্ম। এবার আরেকটা দেখে নিই, কর্মের ভিপসা। ভিপসা বলতে কি বুঝি? ভিপসা বলতে বুঝি পুনরাবৃত্তি, অর্থাৎ বারবার ব্যবহার করা হয়, একের অধিকবার ব্যবহার করা হয়। কোনো বাক্যে একটি কর্ম বারবার উল্লেখ করা হলে তাকে কর্মের ভিপসা বলে। দুটো উদাহরণ দেওয়া হয়েছে, দেখো, জনে জনে ডাকো, যা যা বলছি করেছো তো। এই যে জনে জনে, যা যা, এগুলো কি হচ্ছে,
এগুলো একাধিকবার একের অধিকবার এই সমস্ত কর্মগুলোকে ব্যবহার করা হচ্ছে, তাই এগুলোকে বলা হয় কর্মের বিপসা। এই বিপসাটা আমরা অন্যান্য কারকের ক্ষেত্রেও আরও পাবো, সেটা পরবর্তী ক্লাসে যখন নেব তখন বলব। এবার আমরা পড়ে নেব বাক্যাংশ কর্ম। বাক্যাংশ কর্মটা অনেক সময় তোমাদের পরীক্ষায় এসে যায় যে একটা উদাহরণ দেওয়া হলো এটা কি জাতীয় কর্ম, এটা বলে অনেক সময়। তো বাক্যাংশ কর্ম কাকে বলা হয়? কোনো বাক্যাংশ যদি ওই বাক্যের কর্ম হিসেবে কাজ করে তবে তাকে বাক্যাংশ কর্ম বলে। তাহলে এখনও পর্যন্ত দেখলাম যে কর্ম একটি পদকেই আমরা কর্ম হিসেবে চিহ্নিত করছিলাম, কিন্তু যদি একটা বড় বাক্যের যদি একটা বাক্যাংশটা পুরোটাই যদি কর্ম হিসেবে কাজ করে তখন তাকে আমরা বাক্যাংশ কর্ম বলি। যেমন দেখো, আমি ওকে রাস্তা দিয়ে যেতে দেখলাম, তাহলে আমি হচ্ছি কর্তা, দেখলাম হচ্ছে ক্রিয়া। ওকে রাস্তা দিয়ে যেতে, এই যে এই পুরো বাক্যটার মধ্যে এই অংশটা দেখো, এই অংশটা যেন একটা বাক্যাংশ এবং এই বাক্যাংশ পুরোটাই হচ্ছে এটা কর্ম। তাহলে যখন একটা কর্ম বাক্যাংশ হয় বা একটা বাক্যের বড় অংশ হয় তখন তাকে আমরা বাক্যাংশ কর্ম বলি। এই গেল আজকের ক্লাস। এই বিষয়গুলো খুবই সহজ, তোমাদের রেগুলারিটি মেনটেন করার জন্যই আমি আজকের ক্লাসটা নিলাম। পরবর্তী ক্লাসে আমি কারক নিয়ে আরও আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো।